আজ মহান স্বাধীনতা দিবস, আজ দেশবাসীর মুক্তির দিন, আনন্দের দিন। 73তম মহান স্বাধীনতা দিবসে আনন্দ উৎসবে মেতে উঠেছেন দেশবাসী। আসমুদ্র হিমাচল মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে দিনটি। দেশের প্রান্তিক রাজ্য ত্রিপুরাতেও আনন্দ উৎসবে ভাসছে জনগণ। চোরাইবাড়ি থেকে সাবরুম, আকুরতলা থেকে খোয়াই, প্রতিটি জায়গায় শোনা গেছে মুক্তির জয়ধ্বনি। বৃহস্পতিবার সকাল থেকেই আমাদের মহকুমায় সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন। ধলাই জেলা ভিত্তিক স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি পালিত হয় কুলায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। গোটা রাজ্যের সাথে সাবরুম বিলোনিয়াতেও আনন্দের সাথে পালিত হয় 73তম স্বাধীনতা দিবস। দক্ষিণ জেলা ভিত্তিক স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজস্ব মৎস্য দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা। তিনি সম্মিলিত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। তিনি তার ভাষণে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে নানাবিধ কর্মসূচি পালন করা হয় বিশালকোর মহকুমা প্রশাসনের উদ্যোগেও। এদিন সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। মহান দিবসে কঁচি কাঁচা শিল্পীরা নাচ গান পরিবেশন করেছে অনুষ্ঠানে। একইভাবে বিশালকোরের কান্ট্রি লাভার নামে সামাজিক সংস্থার পক্ষ থেকেও পালন করা হয় দিনটি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে উত্তরের ধর্মনগর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় 73তম স্বাধীনতা দিবস। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় ভিভিআই মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার, জেলা শাসক সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুরেও পালিত হল মহান স্বাধীনতা দিবস। স্থানীয় আরডি ব্লক অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা। উপস্থিত ছিলেন ব্লকের ভিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। অন্যদিকে কল্যাণপুর এইচএস স্কুলের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় স্বাধীনতা দিবস উপলক্ষে। 73তম স্বাধীনতা দিবসে খোয়াই জেলার মূল অনুষ্ঠানটি হয় খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, টিএসআর সহ অন্যান্যরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোনামুড়াতেও পালিত হয় 73তম স্বাধীনতা দিবস। স্থানীয় স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে ওয়াকফ বডির চেয়ারম্যান বাহারুল ইসলাম। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য পরিবেশন করে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা। রাজ্যের অন্যান্য মহকুমার নিয়ে তেলিয়ামুড়া মহকুমাতে পালিত হয়েছে 73তম স্বাধীনতা দিবস। স্থানীয় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষ্ণপুরের বিধায়ক অতুল দেববর্মা। সমগ্র রাজ্যের সাথে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে কাঞ্চনপুরে পালিত হল স্বাধীনতা দিবস। স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হয় মূল অনুষ্ঠানটি। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য, এসডিপিও বিক্রমজিৎ শুক্লদাস সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুরেও পালিত হল 73তম স্বাধীনতা দিবস। মহকুমায় মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের পর নিজের ভাষণে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। অন্যান্য মহকুমার ন্যায় কমলপুর মহকুমাতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে 73তম স্বাধীনতা দিবস। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলে গোটা মহকুমায়। মূল অনুষ্ঠানটি হয় কমলপুরে বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সুশান্ত সরকার। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত নৃত্য উপস্থাপন করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। অন্যান্য বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঊনকোটি জেলায় পালিত হয় স্বাধীনতা দিবস। 73তম স্বাধীনতা দিবসে মূল অনুষ্ঠানটি হয় স্থানীয় রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। এদিন কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনীর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার, জেলা শাসক সহ অন্যান্যরা। রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।